কিন্তু এই মহৎ উদ্যোগ অভ্যস্ত যেতে বসেছিল যানজটের জেরে। অঙ্গ প্রতিস্থাপনের জন্য কলকাতা পুলিশের গ্রিন করিডোরের সাহায্য চেয়েছিলেন শোভনা দেবীর ছেলে প্রসেনজিৎ সরকার। যানজট মুক্ত রাস্তায় যাতে দেহ নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, ব্র্যান্ডেড শোভনাকে নিয়ে আসার পথে বারবার ট্রাফিক জ্যামে আটকায় অ্যাম্বুলেন্স। একটা সময় পরিবারের আশঙ্কা ছিল হয়তো দেরি হওয়ার ফলে তার অঙ্গদান সম্ভবই হবে না। সামান্য রাস্তা পেরোতে সময় লেগে যায় প্রায় 45 মিনিট, তবে শেষ রক্ষা হয়েছে। আগামী দিনে প্রশাসনকে একটু এ বিষয়ে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন শোভনা দেবীর ছেলে প্রসেনজিৎ সরকার। যাই হোক, এখন সেটা আমাদের কিছু ইনিশিয়েটিভের অভাব, এবং আসবার সময়ও আমি দেখেছি যে ডাক্তারবাবু বললেন যে আমাদের জন্য এসকর্ট করা হবে পাইলট কার, বা যাতে এটা খুব মানে স্মুথ ওয়েতে উইদিন আ স্প্যান অফ আ মিনিটসের মধ্যে মানে কিছু সময়ের মধ্যে পৌঁছাতে পারি। কিন্তু এই পরিস্থিতিতে 45 মিনিট সময় লাগলো পিয়ারলেস থেকে বেলভিউ আসতে, হয়তো তার কিলোমিটার ওয়াইজ দূরত্ব হচ্ছে 10 থেকে 11 কিলোমিটার। তো এটা আরও বেশি করে সচেতন হওয়া দরকার সমগ্র প্রশাসনকেও এবং সব জায়গা। তো এটা অ্যাপিল থাকলো যে আশা করি এটার থেকে লার্নিং হয়ে পরবর্তী ক্ষেত্রে কেউ না কেউ তার অর্গান ডোনেট করবেন। সেক্ষেত্রে হয়তো যে সুযোগগুলো আমরা পাইনি, যেমন মার লিভারের ক্ষেত্রে এখনও কনফিউজ শনে রয়েছি যে তার সেটা কাউকে প্রতিস্থাপিত করা যাবে কি না, বা লাং হার্ট আমাদের পশ্চিমবঙ্গে হয় না, সেটাও একটা দুঃখজনক ঘটনা। এবং অ্যাজ ওয়েল যে যদি এটা হয়, গ্রিন করিডর হয় বা কিছু লিগাল ফ্রেমওয়ার্ক করা থাকে, যা সিঙ্গেল উইন্ডো থাকে যে মানুষ সেখানেই যোগাযোগ করবে এবং তারাই সব কিছু টেক কেয়ার করে নেবেন, এটা আমি প্রে করি বা অ্যাপিল করি গভর্নমেন্টের কাছে যে এটা হবে।